আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু নিশানা সম্পর্কে যেগুলো প্রকাশ পেলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করেছেন। এছাড়াও এই ভিডিওতে আমরা জানব আপনার স্ত্রীকে গালাগালি করলে কি ভয়াবহ পরিণতি হবে, এমন কি তাকে মারপিট করলে যে পরিণতির হাত থেকে আপনি কখনোই রক্ষা পাবেন না। প্রিয় দর্শক, আমরা ভিডিও শেষে এটাও জানব যে আল্লাহ তাআলা নারীদেরকে কেন সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চরিত্র দান করে থাকেন যেমনভাবে তিনি রিজিক দান করে থাকেন, ঠিক তেমনইভাবে তিনি মানুষের চরিত্রকেও দান করে থাকেন। কোনো ব্যক্তি তখনই বুঝে যাবে যে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করেছেন যখন সে রাগকে দমন করতে সক্ষম হবে এবং তার আচরণ কোমল এবং মধুর হয়ে যাবে। এছাড়াও তার জিকিরের প্রতি মহব্বত বেড়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রবল আকার ধারণ করবে এবং সে সকল ভালো কাজগুলোকে তার অন্তর ভালো হিসাবে নিবে এবং পছন্দ করবে, খারাপ কাজগুলো তার অন্তর ঘৃণা করতে শুরু করবে। এই নিশানা হচ্ছে প্রথম নিশানা, তখনই বুঝতে হবে এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসতে শুরু করেছেন। দ্বিতীয় নিশানা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজের প্রিয় বান্দাতে পরিণত করেন তাকে অনেক সময় সামান্য পরীক্ষার মধ্যে ফেলে থাকেন। মানে তিনি এটি দেখতে চান যে আমার এই বান্দা আমার সিদ্ধান্তের উপর কতটা খুশি হতে পেরেছে আর কতটা নারাজ হয়েছে। যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি হয়ে যায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও রাজি করবেন, আখেরাতেও রাজি করবেন। কিন্তু যে ব্যক্তি সেই সময় আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি হতে পারে না এবং বলে যে এটি আমার সঙ্গে কি হয়ে গেল, আমি তো নামাজ পড়ি এবং কোরআন তেলাওয়াত করি, তাহলে কেন আমার মাথা ব্যথা হচ্ছে, কেন আমার জ্বর আসলো, কেন আমি এত বড় ধরনের ব্যবসায়িক লসের মধ্যে পড়লাম, কেন শুধু আমার সাথে এসব হয় আর মানুষের সাথে হয় না কেন, যারা আল্লাহকে ডাকে না নামাজ পড়ে না কই তারা তো ভালো আছে, এই ধরনের কথা বলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার পরীক্ষায় নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মানুষের উপর আরোপিত পরীক্ষা নিরীক্ষা হলো আল্লাহ তাআলার ভালোবাসার দ্বিতীয় নিশানা। এই জন্য যে কোনো পেরেশানি কিংবা সমস্যায় পড়ে থাকলে হা হুতাশা করতে নেই, বরং দিল থেকে আলহামদুলিল্লাহ পড়বেন। তৃতীয় নিশানাটাই হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার সঙ্গে মহব্বত করতে থাকেন তখন তার মধ্যে খুব সুন্দর একটি পরিবর্তন নিয়ে আসেন। হাদিসের মধ্যে এসেছে যখন আল্লাহ রাব্বুল আলামিন কারোর সঙ্গে মহব্বত করে থাকেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে আওয়াজ দিয়ে থাকেন আর তারপর সামনে এক ভয়ঙ্কর কম্পন চলে আসে যার ফলে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে যায়। তারপর যখন সবার জ্ঞান ফিরে আসে তখন সর্বপ্রথম হযরত জিব্রাইল আলাইহিসসালামকে অনুমতি দেওয়া হয়। তখন জিব্রাইল আলাইহিসসালাম প্রশ্ন করেন, আমার রব কি আদেশ করছেন? তারপর মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে জিব্রাইল, আজ আমি আমার অমুক বান্দাকে বন্ধু বানিয়ে নিয়েছি আর তুমিও তাকে নিজের বন্ধু বানিয়ে নাও। সুবহানাল্লাহ, ভাবতে পারেন আল্লাহ আপনার নাম নিয়ে এভাবে ফেরেশতাদের সাম্রাজ্যে ঘোষণাপত্র জারি করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীতে দুটো কাজ অবশ্যই করবেন যেটি দেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি হয়ে যাবেন এবং এর সঙ্গে সঙ্গে আপনাকে নিজের দোস্ত বানিয়ে নেবেন। দুনিয়াতে সফল হওয়ার জন্য, আখেরাতে কামিয়াবি হওয়ার জন্য যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবেন আর যত ন্যাক কাজ করবেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আল্লাহর প্রিয় বান্দার চেহারাতে পাঁচটা নিশানা প্রকাশ পায়। এক, যখন কোনো মানুষের ন্যাক কাজ কবুল হয়ে যায় তখন তার চেহারা উজ্জ্বল নূরে নূরান্বিত হতে থাকে, সেই চেহারাতে এক উজ্জ্বল রোশনি জন্ম নেয়, অর্থাৎ সেই ব্যক্তির উপর মহান আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছেন, এটা তার অঙ্গভঙ্গিমা এবং হাসির মাধ্যমে প্রকাশ পেয়ে যায়। এবং এই ব্যক্তি পৃথিবীতে মহাসংকটের মধ্যেও খুব সুখে থাকে, কোনোভাবে দুশ্চিন্তা তাকে গ্রাস করতে পারে না, কারণ এই দুনিয়ার জিন্দগিকে সে চিরস্থায়ী ভাবেই না। দুই নম্বর হচ্ছে তার হৃদয় আলোকিত হয়ে যায়, সে সকল অবস্থাতে আল্লাহর প্রতিশ্রুতির উপর বিশ্বাস রাখে, তার কাছে কিছু থাকুক অথবা না থাকুক তার হৃদয়ে এতটা প্রশান্তি থাকে যে কোনো কিছু কেড়ে নিয়েও সেই প্রশান্তির মধ্যে কোনো ভাটা তৈরি করা সম্ভব নয়। এই পৃথিবীর ধন সম্পদ ক্ষমতা
কোনো কিছুই তাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না। তিন, যখন কারো নেকি কবুল হয়ে যায় তখন তার শরীরে এক আশ্চর্য শক্তি চলে আসে, সেটি হলো তার হৃদয়ের নেকির শক্তি। তখন শয়তান তাকে গুমরাহ করতে পারে না, শয়তানের হাত থেকে বাঁচার শক্তি আল্লাহ তাআলা তার হৃদয়ে সৃষ্টি করে দেন। চার, সে তার নিজের ধন এবং মালের উপর খুশি থাকে, আর সে কারণেই আল্লাহ তাআলা তার ধন সম্পদে বরকত দান করতে থাকেন, আর সেজন্যই সে মানুষের উপর যতটাই খরচ করুক না কেন প্রয়োজনীয় জিনিসপত্র মানুষদেরকে দিয়ে দিলেও তার ধন সম্পদের কখনো কমতি হয় না। হযরত ইমাম আলী এরশাদ করেছেন, ভাগ্যের রিজিক মানুষকে এমনভাবে তালাশ করে থাকে যেমন মৃত ব্যক্তিকে তার মৃত্যু। পাঁচ, হচ্ছে মানুষের হৃদয়ে তার জন্য আল্লাহ তাআলার ভালোবাসা সৃষ্টি করে দেন। অর্থাৎ যে বান্দার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে থাকেন তখন তার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসার জন্ম দিয়ে দেন। এবার আমরা জানব যে মহিলাদেরকে কষ্ট দিলে, তাদেরকে আঘাত করলে কী ঘটে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন এবং তার দুই হাত রেখে একত্রিত করে বলতে লাগলেন, ইয়া আলী, আমার বিবি আমার ঘরের ঠিকঠাক মতো দেখাশোনা করে না, সে আমার কোনো কাপড় পরিষ্কার করে দেয় না এবং সে ঘরের জিনিসপত্র ঠিকঠাক মতো গুছিয়ে রাখে না, তাহলে কি তার সাথে আমি রাগ করব না, তাকে কিছু মারপিট করা উচিত না? এতটুকু বলার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে বলেছে তোমার বিবির উপর তোমার ঘরের কাজ করা ওয়াজিব রয়েছে? মনে রাখবে, ইসলামে মহিলাদের সম্মানকে যতটা উঁচুতে রাখা হয়েছে ততটা সম্মান অন্য কোনো মাঝহাব দিতে পারেনি। আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি মহিলাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো সে যেন তার সন্তানকে ভালোভাবে মানুষ করে এবং সে তার সন্তানের দেখাশোনা করে। কিন্তু যদি তার সন্তানের দেখাশোনা করার জন্য তার স্বামীর কাছে সাহায্য চেয়ে নেয় তাহলে সেটিও চাইতে পারে। আর এখানে তুমি তাকে ঘরের কাজ করার জন্য বলছো? যদি মহিলারা তার নিজের খুশিতে ঘরের কাজ করে থাকে সেটি তার দয়া, সেটি তার জন্য বাড়তি কাজ, আর সেটার জন্য তুমি শুকরিয়া আদায় করতে থাকো এবং তার প্রশংসা করো। আমি আল্লাহ রাসূলের মুখ থেকে শুনেছি যে সময় মহিলারা নিজের ঘরের কাজ করে থাকে সে সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পৃথিবীর মাটিতে নামিয়ে দেন আর বলেন, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার স্বামীর ঘরের কাজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তার জন্য ইবাদত করতে থাকো, আমি এই সকল ইবাদত তার আমলনামায় যুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আর সেজন্য যদি কোনো মহিলা তার নিজের স্বামীর ঘরকে নিজের ঘরের মতো আগলিয়ে রাখে সেটি তার জন্য এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হয়ে যায়। এটি মহিলাদের খুব সুন্দর একটি নৈতিকতা যে তারা স্বামীর ঘরকে জান্নাত বানিয়ে রাখে, তোমার বাচ্চাকে খুব সুন্দর করে মানুষ করে গড়ে তোলে। কিন্তু কেউ যদি কোনো মহিলার উপর জুলুম করে আর বারবার ঘরের কাজের জন্য পেরেশান করে বিরক্ত করতে থাকে, তার উপর অত্যাচার করে থাকে, তাহলে রোজ হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটির গর্দান ধরে টেনে নিয়ে আসবেন এবং তাকে কঠিন শাস্তি দেবেন। আর দোজকের একটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে, তখন এটি বলা হবে যে এরা সেই ইনসান যারা নিজের স্ত্রীর উপর অত্যাচারের জন্য হাত উঠিয়েছে, এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কাপুরুষ যে তার দুর্বল স্ত্রীকে ভালোবাসায় আগলে নেওয়ার বদলে অত্যাচার করেছে। প্রিয় দর্শক, এবার আমরা একটা ঘটনা জানবো, সেটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন দেখতে পেলেন একজন ব্যক্তি তার স্ত্রীর উপর অমানবিক জুলুম করছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বললেন, হে ব্যক্তি, আল্লাহকে ভয় করো, তোমার পেরেশানি, তোমার দরিদ্রতা এবং তোমার রিজিকের বরকত কমে যাওয়ার কারণ একটাই, যে তুমি তোমার বিবির উপর জুলুম করছো। মনে রেখো, বিবির উপর জুলুমকারীর ঘরে আল্লাহর রহমত আসে না, বরকতও আসে না, দারিদ্রতা তাকে আঘাত করে। আমি আল্লাহর পেয়ারা হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, যে ঘরে মহিলারা স্বামীর দ্বারা অত্যাচারিত হয়ে কান্না করে থাকেন সেই ঘরে ফেরেশতারা আসে না, আর সেই কারণে সেই ঘরে পুরুষের রিজিক এবং উপার্জনের কমতি হতে শুরু করে।